This is QiYi MS 3x3, which is most affordable magnetic budget cube from QiYi. তো এই ভিডিওতে যতটুকু সম্ভব এটা টেস্টিং করব, খুলে দেখব ভিতরে কি আছে, একদম আতুরুপুতুরি সব বের করে ফেলব। তো ফার্স্টে এর প্যাকেজিং নিয়ে একেবারেই না বললেই না, দেখো একটা প্লাস্টিকের বক্স দিয়ে দিয়েছে আর কত গুড লুকিং এটা। তো ফার্স্টে আমরা এই ইনটেক পলিটাকে রিমুভ করে ফেলি, দেন এটাকে ওপেন করি। ওয়াও, ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম, এরকম বক্স এই বাজেটের একটা কিউব রিয়েলি আনবিলিভেবল। আর এই যে এখানে এই যে লাল করে এম দেয়া আছে, এটাই হচ্ছে এর ম্যাগনেটিক সাইনটি, যে এটাতে ম্যাগনেট রয়েছে। তো এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত কিউবটি, এটাকে একটু সাইডে রাখি, দেখি আর কি আছে বক্সে। তো এর সাথে আমরা একটি ম্যানুয়াল পেপারও পেয়ে যাচ্ছি, হুইচ হ্যাভ চাইনিজ অ্যান্ড ইংলিশ বোথ ল্যাঙ্গুয়েজ। তো এবার এর পলিটাকেও রিমুভ করে ফেলি। ওয়াও, সো প্রিমিয়াম, আর সেই কালার, প্রত্যেকটা কালারই অস্থির। আর এই যে এখানে কিউয়ের পার্মানেন্ট লোগো দেওয়া, পাশে এম লেখা, এটা কোনো স্টিকার না, এটা তো মানে ডিফল্টলি লিউব অ্যাপ্লাই করা আছে। হ্যাঁ, এটাতে লিউব অ্যাপ্লাই করা আছে, এই যে ক্যামেরায় হয়তো বোঝা যাচ্ছে না, বাট ইট ফিলস রিয়েলি গুড। আর এই যে এর ম্যাগনেটটাও খুব সুন্দর কাজ করে, ম্যাগনেটিক ফিল্ডটাও খুব সুন্দর। আর এই যে এর সেন্টারে একটি স্ক্রু রয়েছে, এটা দিয়ে আমরা এর ম্যাগনেট এবং স্প্রিং প্রেশারটিকেও কন্ট্রোল করতে পারবো। হ্যাঁ, এতে স্প্রিং রয়েছে, তো আমি এটা বের করে দেখাচ্ছি। এই তো খুলতেছি, এই যে দেখো এতে স্প্রিংও রয়েছে, এ বাজেটের ভিতরে স্প্রিং ম্যাগনেট, ওয়াও, জাস্ট ওয়াও। তো এই যে আমি এর একটা লেয়ার পুরো খুলে ফেললাম, তো এই এজ পিসটাকে খুলে ফেলি, এই যে ম্যাগনেট, এখানে একটা আর এখানে একটা। তো এবার একটা কর্নার পিস খুলব, এই যে কর্নার পিসে তিনটা ম্যাগনেট রয়েছে, এখানে একটা, এখানে আরেকটা, আর ওই যে ভিতরে আরেকটা। তো এবার ট্রাই করবো এটা কত ডিগ্রিতে কর্নার কাট করতে পারে। ওয়াও, 30 ডিগ্রিতে খুবই ইজিলি করে ফেললো। তো এবার 45, ওয়াও, 45-এ আমি একদম ট্যারি পাইলাম না, ওয়াও, ইটস রিয়েলি কুল। এটা কর্নার কাটিং একদম নেক্সট লেভেল। তো এবার এর রিভার্স কর্নার কাটিংটা একটু চেক করি, রিভার্সে 20-25 খুব ইজিলি করতেছে, 45 পারবে না রিভার্সে, 35 বা 30 এটা খুব ইজিলি করতেছে, হুইচ ইজ রিয়েলি গুড, সিরিয়াসলি ইট ফিলস রিয়েলি প্রিমিয়াম। তা আমার কাছে এই কিউবটা খুবই ভালো লাগছে, তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবা। বাজেট, কোয়ালিটি এবং ফিচারের দিকে খেয়াল করলে এটা তোমাদের ফার্স্ট ম্যাগনেটিক কিউব হতে পারে, কিংবা অনেকের অনেক ম্যাগনেটিক কিউব এটা রিপ্লেসও করে দিতে পারে। তো 600-700 টাকা বাজেটের ভিতরে এই দুইটা কিউব মার্কেট লিড করছে, একটা তো এই মাত্র আমরা দেখলাম কিউই এমএস 3x3, আরেকটা হচ্ছে ময়ূর 3M। তো ময়ূর 3M এর অলরেডি খেলাঘরের চ্যানেলে একটি ভিডিও রয়েছে, ওটাতে 2M, 3M, 4M, 5M দেখানো হয়েছে। তো চাইলে তোমরা এই আই বাটনে ক্লিক করে ভিডিওটা দেখে নিতে পারো, সেখানে 3M এর একটি ওভারভিউ দেওয়া হয়েছে। তোমরা যদি ইনডেপথ রিভিউ চাও সেটা কমেন্ট করে জানাও, আর সামনে তোমরা খেলাঘরে কী কী রিবুক্স কিউব দেখতে চাও সেটাও কমেন্ট করে জানাও। তো ময়ূর 3M এবং এই কিউআই এমএস 3x3 একটা কম্পিটিশন ভিডিও দেখতে চাও কিনা সেটাও জানাও, ডিমান্ড থাকলে অবশ্যই একটি ভিডিও তোমরা পেয়ে যাবে। আর কিউই এমএস 3x3 আপডেট প্রাইস ডিসক্রিপশনে রয়েছে, তোমরা সেখান থেকে এর দামটি জেনে নিতে পারো। আর খেলাঘর থেকে অর্ডার করতে ডিসক্রিপশনে খেলাঘরের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, তোমরা সেখান থেকে অর্ডার করে নিতে পারো। পাশাপাশি তোমরা খেলাঘরের ফেসবুক পেজের মেসেঞ্জারের মাধ্যমে অর্ডার করতে পারো, খেলাঘরের ফেসবুক পেজের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে রয়েছে। এছাড়াও তোমরা খেলাঘরের প্রোডাক্টগুলো দারাজে পেয়ে যাবে, দারাজের খেলাঘরের স্টোরের লিঙ্কও নিচে ডিসক্রিপশনে রয়েছে। আর যারা খেলাঘরের শোরুম ভিজিট করতে চাও, শোরুমের অ্যাড্রেসও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে, সেই অ্যাড্রেস অনুযায়ী এসে পড়ো। আসসালামু আলাইকুম।